নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। ফান উইথ বুবু চ্যানেলে এটা আমার আরেকটি ব্লগ। আর সকাল সকালে বুবু ঘুম থেকে উঠে পড়েছে, আজ স্কুল আছে, শীতের আমেজটা শুরু হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু এখন বেশ কুড়েমি লাগছে। তবে স্কুল থাকলে তো উঠতেই হবে, কিন্তু স্কুল না থাকলে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায় বুবুরও আমারও। মেন্টাল ম্যাথটা কি ম্যাম দিয়েছে বাড়িতে কালকে? মেন্টাল ম্যাথটা কালকে তো মেন্টাল ম্যাথ ছিল না বাবা। মেন্টাল ম্যাথের টেবিল বুক রেগুলারলি নিয়ে যেতে হবে, করাই নিজে তো কিন্তু রেগুলারলি। আজকে স্কুলে ক্রাফটের কাজ আছে, তাই বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলেছে। তো মোটামুটি কিছুটা প্রিপেয়ার করে দিতে হয় যাতে ওই প্যাটার্নটা দেখেও করতে পারে। তো এরকমই একটা তোরণ বানাতে হবে, তো প্যাটার্নটা দেখিয়ে দিয়েছি, বাকিটা ওরা কমপ্লিট করবে স্কুলে। এগুলো বেশ ভালো, স্কুলের প্রতি সপ্তাহে কিছুটা কিছু ক্রাফট বানাতে দেয়, আর পুরোটাই বাচ্চাদের স্কুলে গিয়ে করতে হয়। প্যাটার্নটা একটু দেখিয়ে দিলে বুবুরও কিন্তু বেশ হাতটা পাকা হচ্ছে, কীরকম করে আঠা ব্যবহার করতে হয়, কাগজ কাপড় কী করে কেটে লাগাতে হয়, বেশ ভালোই শিখে গেছে এই বয়সে। কাল রাত্রে একটা কেক বানিয়েছিলাম, তো একটা পারপাসে বানিয়েছি, আর বুবু আবার রাত্রেবেলাতেই বলেছে সকালে বুবু স্কুলে কেক টিফিন নিয়ে যাবে। তাই আবার সকালে উঠে ছোট্ট একটা কেক ওই বাটির মধ্যে গুলে বাটির মধ্যেই ওভেনে বসিয়ে দিয়েছি, 10 মিনিট রেডি হয়ে গেছে। আজকে সকালের ব্রেকফাস্টটাও বেশ মজাদার বানিয়েছি, বেশ কালারফুল লুচি বানিয়েছি। কালারফুল লুচি বলতে একটা বিটের লুচি, একটা পালং শাকের লুচি, আর একটা এমনি প্লেন লুচি। মোটামুটি রাত্রেবেলাতেই আমি সব রেডি করে রেখেছিলাম, আর করেছি ছোলার ডাল নারকেল দিয়ে আর পায়েস। আর সকাল সকাল এত কিছু রান্না করার কারণ হচ্ছে আজকে সুদীপ্তর বার্থডে। তো বার্থডের দিন সেরকম কিছু না হলে ঘরে একটু খাওয়া দাওয়াটা একটু ভালো মতো না হলে ভালো লাগে না, মানে যার বার্থডে তার কিছু স্পেশাল মনে হয় না, তাই জন্য একটু টুক করে করা, খুব বেশি খাটনি নেই। কখনো পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। জানি না, দেখতে হবে কতটা দিয়ে বলো। খেয়ে দেখো, রং দিয়েছি। আর এটা রাঙালো, রাঙালো তো লাল হয় এরকম, তাহলে এরকম করে খেয়ে দেখছো তারপরে আমি। তবে ব্রেকফাস্ট করে বেরিয়ে সেদিন সুদীপ্ত লাঞ্চ করতে ঢুকেছে বেলা 4টার সময়। পিয়ার অভিজিৎ এসেছিল সেদিন আমাদের বাড়িতে, ওরাও ঢুকেছে এরকম 4:30-4টার দিকেই, এসে তখন সবাই মিলে একসাথে লাঞ্চ করা হলো। দুপুরে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পিয়া কিছু মাটি রান্না বাটি এনেছিল, মাছের কালিয়া, চিকেন কষা আর ভাত। উনুনটা জানে না, উনুন কনসেপ্টটা জানে না। ওর মাছটা তো কোন করব না, দেখেনি। ওটা উনুন, ওটা হচ্ছে গ্যাস। দুবছর আগে একবার রান্নাবাটি কিনে দিয়েছিলাম, কিন্তু তখনও কনসেপ্টটা সেরকম ক্লিয়ার ছিল না। শিশে করে জল আর নুগা জগটাকে সুন্দর। এখানে জগে জল থাকে। বালতিটা কই? বালতিটা আমাকে দেখো। আর শিলনোড়াটা একটু এখানে রাখো তো। কেমন ব্যাপার, পছন্দ হয়েছে তোমার? আমাদের গ্রামের বাড়ির ওখানে দুর্গা পুজোর সময় মাঠে মেলা বসে, তো সেই মেলাতে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র পাওয়া যায়, এই মাটির রান্নাবাটিটাও কিন্তু তার মধ্যে একটা। আমি সেখানে ছাড়া যদিও গ্রামের পূজায় সেরকম কোথাও থাকিনি, তবে আর কোথাও দেখিও নি এই রান্নাবাটি। আর সন্ধ্যাবেলায় ছিল বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন, একদমই ঘরোয়াভাবে ঘরের কেক দিয়ে। পিয়ারাও তখন বেরিয়ে গিয়েছিল। Happy birthday to you. Happy birthday.
happy, happy birthday, dear Papa. Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday, dear Mama. Happy birthday to you. Mama, what? To you, happy birthday to you, happy birthday dear Papa, happy birthday to you. আর অভিজিৎ সেদিন অনেক রাত্রেবেলা বাড়ি ফিরেছিল, তখন কেক নিয়ে এসেছিল। জন্মদিনে কেক কাটতে কাটতে সেই পরের দিন রাত হয়ে গেছে প্রায়। সেদিন তো আর কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি, তাই সানডে বেরিয়েছিলাম বাইরে লাঞ্চ করতে। প্ল্যান ছিল লাঞ্চ করে একটু এদিক ওদিক কোথাও ঘুরে তারপরে পিয়ারা পিয়াদের বাড়ি চলে যাবে, আর আমরা আমাদের বাড়ি গিয়ে আবার ডিনার হবে। জামাটা পরেছে আজকে সেটা হচ্ছে বুর অন্নপ্রাশনের জামা। জামাটা বেশ বড়ই ছিল, প্লাস বুবুর শরীরেও বার কম, ওই জন্য জামাটা এখনই 6 বছর বয়সের গায়ে হয়েছে। আগের দিন আমি আসলে যে জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো বের করছিলাম, যে আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাদের দিয়ে দেবো। তখনই জামাটা দেখে মনে হলো যে না, জামাটা এখনও ওর হচ্ছে, এখনও পরতে পারবে। যথেষ্ট শীতের আমেজ পড়েছে, তার মধ্যেও বায়না করে হাত খোলা জামাটা পরে আসলো। এখানকার সিম্বাতে কখনো আসা হয়নি, তবে অনেক গেম সেন্টারেই গেছে, এবার সিম্বাতে মনটা পড়ে রইল, যে কোনো দিন একদিন আসতে হবে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে গল্প করবো পরের ভিডিওতে। সকলকে টাটা।